মাদ্রাসা সিলেবাসের মধ্যে বিবর্তনবাদের মতবাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি একজন মাদ্রাসার ছাত্র, এখানে আমার করণীয় কি? বিবর্তনবাদের বিরুদ্ধে 18 সাল থেকে আমি যত কথা বলছি বিবর্তনবাদের বিরুদ্ধে, দেশ স্বাধীনের আগে পরে এত কথা কেউ বলেনি। আমি মাহফিলে বলেছি, মিটিংয়ে বলেছি, সেমিনারে বলেছি, প্রেস ক্লাবে কনফারেন্সে বলেছি, বিবর্তনবাদ কুফরি মতবাদ। একটা ছাত্র বিবর্তনবাদ বিশ্বাস করলে তার কাফের হইতে আর কিছু। বিবর্তনবাদটা আমাদের সময় ছিল না, এটা আগে ছিল, মাঝখানে বন্ধ ছিল। 2016 সাল থেকে নতুন শিক্ষা কমিশন মাদ্রাসা এবং স্কুলে নবম দশম শ্রেণীর সমাজবিজ্ঞান বইতে আর প্রাণীবিজ্ঞান বইতে গ্রাজুয়েশন পর্যন্ত বিবর্তনবাদকে ঢুকায় দিছে। বিবর্তনবাদ হচ্ছে দ্য থিওরি অফ এভোলিউশন, এটা ডারউইনের একটা মতবাদ। কার মতবাদটা কি একটু সংক্ষেপে বলে দিই। ডারউইনবাদী যারা বা ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, বস্তুবাদী, প্রকৃতি পূজারী যারা, ডারউইনবাদী যারা, তারা বলে থাকে কুঠি 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 বছর আগে পৃথিবীতে কিছুই ছিল না, ছিল শুধু পানি। তো দেখছে কে? প্রশ্ন আসে না, কথাটা যে ভুয়া বোঝা যায়। তারপর কি হইল? তারপর আর কি হইল, প্রচুর উল্কাপিণ্ডের মাধ্যমে মহাশূন্য থেকে কিছু গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো দুনিয়াতে আসছে। তো এটা দেখছে কে? আচ্ছা, তারপর কি হইল? তারপর এই যে পানি আর গ্যাস অক্সিজেন এগুলো মিলে তারপরই হয়ে গেছে এককোষী জীব অ্যামিবা। কি হয়েছে ওদের? আবার থিওরি ভুল ভিন্ন ভিন্ন আছে, আরো পিছনে যাই নাই আমি, গেলে বিরক্ত হইবেন, বলবো। ওরা বলছে প্রায় 450 কোটি বছর আগে সূর্যের পাশ দিয়ে একটা নক্ষত্র যাচ্ছিল, ওই নক্ষত্রটার নাম ওরা দিছে থিয়া, কি না? ওইটার ধাক্কায় নয় একটু আকর্ষণে সূর্যের একটা টুকরা ছুটে গেছে, তারপর এটা ঘুরতে 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 ঠান্ডা হয়ে পৃথিবী হয়েছে। গাজা খুরি গল্প আর কারে করে। তারপর কি হইল? তারপর পৃথিবীতে এক সময় ওরা কয় পানি হয়েছে। তো পানি কেমনে হয়েছে? ওরা আবার এখানে একটা গল্প আবিষ্কার করছে, ক্রিস্টাল, মহাশূন্য থেকে প্রচুর ক্রিস্টাল আসছে, এগুলো গলে পানি হয়ে গেছে। ঠাকুরমার ঝুলির মতো গল্প না, কথা বলেন। আগে ঠাকুরমার ঝুলির গল্প পড়তেন না? এই যে না, নানিরা দাদিরা বৈশাখ মাসে, হ্যাঁ বৈশাখ মাসে কি করতো? নাতি ঘুমায় না, বলতো এক দেশে ছিল এক রাজা, রাজার ছিল এক রানী, রানীর ছিল একটা ঘোড়া, ঘোড়ার ছিল 8টা পা 3টা মাথা 6টা লেজ। এই ঠাকুরমার ঝুলির গল্প শুনতে শুনতে নাতি ঘুমায় যেত। তো বিজ্ঞানও এখন ঠাকুরমার ঝুলির গল্প আমাদের স্কুলে ঢুকাই দিস, মাদ্রাসায় ঢুকাই দিস। ক্রিস্টাল আসলো, পানি হইলো, তারপর আজগুবি যত কথা, তারপর হাইড্রোজেন গ্যাস আসলো, অক্সিজেন আসলো, H2O, হাইড্রোজেন অক্সিজেন মিলে গেল, পানি হইলো, বলে ক্রিস্টাল থেকে পানি, আবার বলতেছে হাইড্রোজেন অক্সিজেন থেকে পানি, তারপর নাইট্রোজেন গ্যাস আসলো, তারপর হাইড্রোজেন আসলো, তারপর কোটি কোটি বছর আগে সমুদ্রের পানিতে এককোষী জীব অ্যামিবা হয়ে গেছে। তারপর তারপর বিবর্তনের মাধ্যমে অ্যামিবা, এককোষী জীব, ফিউশন, কোষ বিভাজনের মাধ্যমে সমুদ্রে হয়ে গেছে কীট। মাইকের সাউন্ডটা একটু অস্পষ্ট হয়ে গেল, এখন ধরছো নাকি? ধরো নাই। তারপর কি হলো? কীটটা বড় হইতে হইতে ব্যাং হয়ে গেল। তারপর ব্যাং কি হইল? ব্যাঙ্গের আর বাল লাগে না সমুদ্রে থাকতে, ফাল দিল, ডাঙ্গায় চলে আসলো। তারপর কি হইল? তারপর ব্যাং বিবর্তন হইয়া গিনিপিক টাইপের প্রাণী হইয়া গেল। তারপর কি হইল? তারপর বিবর্তন হতে হতে বুঝেন না আপনারা মৌলবীরা, এটা বিবর্তন হইতে হইতে কি হয়েছে? হনুমান, শিম্পাঞ্জি, ওরাং ওটাং, বানর, নাউজুবিল্লাহ বলবেন না। তারপরে বিবর্তনে বানর এক সময় দুই পায়ে খাড়াইছে, ল্যাস পড়ে গেছে, হয়ে গেছে মানুষ। ডারউইন যখন এই তথ্য লেখছে, মেয়াদ উত্তীর্ণ গাজা কয়েক শের খাইছে। বাংলাদেশে যারা বিবর্তনবাদের বিজ্ঞান বই লিখেছে,
দুই বছর আগ থেকে আব্বাসীর পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ করা হয়েছে, তারা বসে না। আমি বলেছি আমি কোরআন নিয়ে বসব, সারা দুনিয়ার বিজ্ঞান নিয়ে তুমি বসো। বিবর্তনবাদ একটা মিথ্যা মতবাদ, কাল্পনিক মতবাদ, আনসাইন্টিফিক মতবাদ। দুনিয়ার সমস্ত সায়েন্টিস্টরা বলেছে লাইফ ফ্রম নন লাইফ ইজ ফুললি ইম্পসিবল, জড় থেকে জীব হওয়া অসম্ভব, জীব থেকে জীব হবে। তো প্রথম জীবটা বানাইছেন কে? প্রথম মানুষ আদম, প্রথম মানবী হাওয়া। বিজ্ঞান আজকে কোরআনকে মানতেছে, আর দুনিয়ার সমস্ত বিজ্ঞানী একমত, দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট এ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক মতবাদ না, এটা চার্লস ডারউইনের একটা কাল্পনিক মতবাদ। আমি আমার সমাবেশগুলোতে বলেছি গভর্নমেন্টকে, বিবর্তনবাদ বই থেকে বাদ দেন, নতুবা 10 বছর পর স্কুল কলেজে মাদ্রাসা থেকে নাস্তিক বের হবে, মসজিদ থাকবে, নামাজ পড়ার লোক থাকবে না, খানকা থাকবে, মুরিদ থাকবে না, মাহফিল হবে, শ্রোতা থাকবে না। অথবা মাদ্রাসার ছাত্র তুমি তো না পারতে পড়বা কিন্তু বিশ্বাস করবা না, আর পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন তুমি লিখার চেষ্টা করবা এই প্রশ্নের উত্তর না দিয়ে অ্যান্সার করা যায় কি না, আর যদি অ্যান্সার করতে হয় তুমি দিবা অমুক বিজ্ঞানী বলেছে, তুমি বলো না, অমুক বিজ্ঞানী বলেছে, তুমি বলো না, বুঝো নাই, তাহলে হয়তো আল্লাহ কুফুরি থেকে তোমাকে রক্ষা করবেন।